2014 সালের একতরফা নির্বাচনের প্রতিবাদে বিএনপির আন্দোলনকে ব্যর্থ করতে খালেদা জিয়াকে বালু ভর্তি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখে তৎকালীন আওয়ামী লীগ সরকার, আর সেই কাজের নেতৃত্ব দেন বেনজির সহ আরও কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা। হাসিনা সরকারের পতনের পর সেই পুলিশ সদস্যরা এখন কে কোথায় আছেন? আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বালু ট্রাক। 2014 সালের 29 ডিসেম্বর বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির জন্য খালেদা জিয়া যাতে বের হতে না পারেন সেজন্য তৎকালীন সরকারের নির্দেশে পুলিশ বালু ভর্তি ট্রাক দিয়ে তার বাড়ির রাস্তা বন্ধ করে রেখেছিল, দেশজুড়ে যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। হাসিনা সরকারের পতনের পর আবারও সামনে এসেছে সেই বালু ট্রাক প্রসঙ্গ। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপির তরফ থেকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রা নামক একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এজন্য তারিখ নির্বাচন করা হয়েছিল 29 ডিসেম্বর, অর্থাৎ নির্বাচনের 8 দিন আগে। সরকারি দল আওয়ামী লীগ এ কর্মসূচিকে বড় ধরনের অরাজকতা আয়োজন বলেই অভিহিত করে তা যে কোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দেয়। আগের দিন রাত থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার শুরু হয়। বিকেলেই বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার নিয়মিত পুলিশ প্রোটোকল প্রত্যাহারের অভিযোগ ওঠে বিএনপির পক্ষ থেকে। একই সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কঠোর অবস্থান নেন গুলশানের 79 নম্বর সড়কের ফিরোজা ভবনের সামনে। খালেদা জিয়ার বাসভবন থেকে বেরোনোর রাস্তায় দুই পাশে রাখা হয় 5টি বালুবোঝাই ট্রাক। পরদিন সকালে খালেদা জিয়ার বাড়ির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বেড়ে যায়, ছিল 5টি ট্রাকও। তাদের বাধার মুখে খালেদা জিয়া তার বাড়ি থেকে বের হতে পারেননি। বালু ট্রাক দিয়ে খালেদা জিয়ার পথ অবরুদ্ধ করতে সামনে থেকে নেতৃত্ব দেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। সরকার পতনের পর প্রশ্ন উঠেছে সেই পুলিশ সদস্যরা এখন কে কোথায় আছেন। খালেদা জিয়া যখন বাড়ি থেকে বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য পুলিশ সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন উচ্চপদস্থ নারী পুলিশ কর্মকর্তা, তার নাম আয়েশা সিদ্দিকা, যার কাজে খুশি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তাকে গোপালগঞ্জের এসপি বানিয়ে দিয়েছিলেন। 2023 সালের 6 নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তৎকালীন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। খালেদা জিয়ার পথ অবরুদ্ধ করা আরেক পুলিশ সদস্য ছিলেন উপ পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবির। ওই ঘটনার পর তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। তবে গত 2 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই পুলিশ কর্মকর্তাকে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই দলের আরেক সদস্য তখনকার সময়ের ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম। তিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সর্বশেষ তিনি সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক বা ডিআইজি পদে দায়িত্ব পালন করেন। তবে চলতি বছরের 1 সেপ্টেম্বর তার চাকরির মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে বর্তমানে তিনি অবসরে আছেন।